প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি এই করোনার মধ্যেও সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতেই আছো। আমিও ভালো আছি। তাই তো আমি ভালো আছি বলেই তোমাদের সাথে অনলাইন ক্লাস করতে চলে এসেছি। আমি শিমু দাস, সহকারী শিক্ষিকা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করব। তো শিক্ষার্থীরা, আজকে আমি কি পড়াবো তোমরা কি বলতে পারবে কেউ? আচ্ছা, দেখি তো আমরা বলতে পারি কি না। আমি একটা বাক্য বলবো, দেখি তোমরা এটা বুঝতে পারো কি না। আর হাউ ইউ, এটা কি হলো বলো তো? এটা এটা কি হয়েছে বলো তো? এটার কোনো অর্থ নাই, তাই না? তাহলে এটা হবে কি, হাউ আর ইউ, তুমি কেমন আছো। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় রিঅ্যারেঞ্জ, অর্থাৎ সাজিয়ে লেখা। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, আমাদের বোর্ডে কিছু ক্রমান্বয়ে শব্দ লিখেছি এলোমেলোভাবে। এখন আমাদের এই শব্দগুলোকে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে? তো চলো আমরা বোর্ডে চলে আসি। এখন এখানে খেয়াল করো শিক্ষার্থীরা, ইওর টাচ হেড, তাহলে আমার বাক্যটা কি আসবে? টাচ ইওর হেড। এর পরের বাক্যটা দেখো, শব্দগুলো খেয়াল করো, মাউথ ওপেন ইওর, আমার সাজিয়ে লিখতে হবে কি, ওপেন ইওর মাউথ। তো শিক্ষার্থীরা, এর পরেরটা খেয়াল করো, ওয়াটার্স দ্য রিমা সিড, তাহলে আমার এটা সাজিয়ে লিখতে কি হবে, রিমা ওয়াটার্স দ্য সিড, রিমা ওয়াটার্স দ্য সিড। এরপরের বাক্যটা একটু খেয়াল করো, সি আই ইউ, তাহলে আমাকে সাজিয়ে লিখতে হবে কি, আই সি ইউ, আই সি ইউ। এরপরটা একটু খেয়াল করো, অ্যান্ড ইজ দ্য রেড, আমার এটা কী সাজাতে হবে, দ্য অ্যান্ড ইজ রেড, দ্য অ্যান্ড ইজ রেড। এরপরের বাক্যটা খেয়াল করো, এ ডগ ইটস, তাহলে আমার সাজিয়ে লিখতে হবে, ইটস এ ডগ, ইটস এ ডগ। তাহলে শিক্ষার্থীরা, এরপর আমরা এখানে চলে আসি পরের বাক্যে, গ্রিন ইজ দ্য কাইট, তাহলে আমি কীভাবে সাজাবো, দ্য কাইট ইজ গ্রিন, দ্য কাইট ইজ গ্রিন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের বাক্যে চলে যাই, আইস ইওর ক্লোজ, আমার এটা কীভাবে সাজাতে হবে, ক্লোজ ইওর আইস, তাহলে আমরা বাক্যটা লিখে ফেলি, আচ্ছা। এর পরের বাক্যটা খেয়াল করো, নাইস ডে এ ইটস, তাহলে আমি এটা কিভাবে সাজাবো, ইটস এ নাইস ডে,
It's a nice day. এরপরে সবার শেষে দেখো সামথিং রিমা সিস। তাহলে আমি এটা কিভাবে সাজাবো একটু খেয়াল করো। রিমা সিস সামথিং। রিমা সিস সামথিং। তো শিক্ষার্থীরা, আমরা আবার প্রথম থেকে একটু বাক্যগুলো সাজিয়ে লিখি এবং সেটার অর্থ জেনে নেই। দেখো এখানে আছে, খেয়াল করো, ইওর টাচ হেড। তাহলে এটা আমাকে সাজিয়ে লিখতে হবে কিভাবে? টাচ ইওর হেড, তোমার মাথা স্পর্শ করো। মাথা তো সবার আছে, আমার আছে, তোমার আছে, সবার আছে, তাই না? তাহলে আমরা আরেকবার একটু বলি, টাচ ইওর হেড, তোমার মাথা স্পর্শ করো। এরপর বি নাম্বার খেয়াল করো, ওপেন মাউথ, ওপেন ইওর। এখানে আমি শব্দগুলো কী করেছি? এলোমেলো করে দিয়েছি। মাউথ ওপেন ইওর, তাহলে আমি এটাকে সাজাবো কীভাবে? ওপেন ইওর মাউথ, তোমার মুখ খোলো। ওপেন ইওর মাউথ, তোমার মুখ খোলো। এই যে আমার মুখ দেখেছো, আমি খুলতে পারি, তুমিও খুলতে পারো, ঠিক না? তাহলে আমরা এই বাক্যটার অর্থটাও জেনে নিলাম। ওপেন ইওর মাউথের বাংলা হচ্ছে তোমার মুখ খোলো। এরপর সি নাম্বারটা খেয়াল করো, ওয়াটার্স দ্য রিমা সিড। আমার কি বাক্যটা সম্পন্ন হয়েছে, অর্থপূর্ণ হয়েছে? না, আমরা এখন অর্থপূর্ণ বাক্যটা শিখব। দেখো, রিমা ওয়াটার্স দ্য সিড। রিমা বীজে পানি দেয়। বীজ চিনো? বীজ, যেই বীজ থেকে গাছ হয়, চারা হয়। বীজ দেখেছো কখনো? যেমন ধরো আমরা একটা ফল খেলাম, ধরো কমলা খেলাম, কমলার ভিতরে দেখো ছোট ছোট বীজ পাওয়া যায়। আবার অনেক সময় লেবু খেলেও, লেবু কাটলে লেবুর ভিতরেও বীজ বের হয়, ঠিক না? লেবুর ভিতর থেকে ছোট ছোট দানা বের হয়, এগুলি হচ্ছে বীজ। তাহলে আমরা বীজটা চিনে নিলাম এবং জেনে নিলাম। রিমা ওয়াটার্স দ্য সিড, রিমা বীজে পানি দেয়। তারপরে ডি নাম্বারটা একটু খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা, সি আই ইউ, সি আই ইউ। এখন এটাকে আমরা কীভাবে সাজাবো বলো তো? আমি এটাকে এইভাবে প্রথমে সাজাবো, আই সি ইউ। দেখো, আই সি ইউ, এটার অর্থ হচ্ছে আমি তোমাকে দেখি। আই সি ইউ, আমি তোমাকে দেখি, আমরা এটার অর্থ জেনে নিলাম, ঠিক আছে? এরপরে শিক্ষার্থী বন্ধুরা, ই নাম্বারটা একটু খেয়াল করো, অ্যান্ড ইজ দ্য রেড। আমার এখানে বাক্যটাও যে শব্দগুলো আমি ব্যবহার করেছি এলোমেলো দেওয়া আছে, তাই তো? তাহলে এই বাক্যগুলো আমি আবার এখানে সাজিয়ে লিখব। দ্য অ্যান্ড ইজ রেড, দ্য অ্যান্ড ইজ রেড, পিঁপড়াটি হয় লাল। রেডের বাংলা হচ্ছে লাল, আর অ্যান্টের বাংলা হচ্ছে পিঁপড়ে। তোমরা সবাই পিঁপড়ে দেখেছো, লাল পিঁপড়ে হয়, কালো পিঁপড়ে হয়, তাই না? আবার অনেক সময় পিঁপড়ে কী করে, আমাদের কামড়ও দেয়, ঠিক না? হ্যাঁ, দেখবা তুমি যখন কোনো খাবার ফেলে রাখো বা মিষ্টি জাতীয় কোনো খাবার যদি ছড়িয়ে থাকে, তখন দেখবা পিঁপড়ে দল বেঁধে সেই খাবারটা খাওয়ার জন্য চলে আসে, ঠিক না বন্ধুরা? তাহলে আমরা পিঁপড়েটাও চিনি, ঠিক আছে? তাহলে আমার এই বাক্যটা কী হবে, দ্য অ্যান্ড ইজ রেড। তার মানে এটার অর্থ হচ্ছে পিঁপড়েটি হয়
লাল। এরপরে শিক্ষার্থী বন্ধুরা এফ নম্বরে চলে আসি। দেখো এখানেও আমি শব্দগুলো এলোমেলো করে দিয়েছি। এ ডগ ইটস, এ ডগ ইটস, আমার এই বাক্যটাও সম্পূর্ণ হলো না, কোনো অর্থপূর্ণ হলো না। তাহলে আমি এখানে সাজিয়ে লিখব কিভাবে, ইটস এ ডগ, ইহা হয় একটি কুকুর, অর্থাৎ ইহা একটি কুকুর। তাহলে ডগের বাংলা হচ্ছে কুকুর। কুকুর দেখেছো সবাই? আমি দেখেছি, ঠিক আছে। আমাদের বাড়ির পাশে অনেকগুলো কুকুর আছে, তোমাদের বাড়ির পাশে আছে? তো আমরা আজকে ডগের বাংলাটাও জেনে নিলাম, ঠিক আছে। কুকুর, ইটস এ ডগ, তাহলে ইহা একটি কুকুর, এটার অর্থ আমরা জেনে নিয়েছি। এরপর শিক্ষার্থী বন্ধুরা জি নাম্বারে আমরা চলে আসি। গ্রিন ইজ দ্য কাইট, আমি এখানেও শব্দগুলো এলোমেলো করে দিয়েছি। তাহলে এই শব্দগুলো আমি আবার পরপর ক্রমান্বয়ে সাজিয়ে একটা বাক্য তৈরি করব। তাহলে আমাকে প্রথমে কী লিখতে হবে, দ্য কাইট ইজ গ্রিন। দেখো আমি এখানে লিখে দিয়েছি দ্য কাইট ইজ গ্রিন, ঘুড়িটি হয় সবুজ। দ্য কাইট ইজ গ্রিন, ঘুড়িটি হয় সবুজ। তাহলে কাইটের বাংলা হচ্ছে ঘুড়ি, আর গ্রিনের বাংলা হচ্ছে সবুজ। দেখো তো আমার হাতে যে স্টিকটা দেখা যাচ্ছে এটা কী রঙের, এটাও সবুজ রঙের। তাহলে আমরা বাক্যটার অর্থ কীভাবে জেনে নিলাম, দেখো দ্য কাইট ইজ গ্রিন, ঘুড়িটি হয় সবুজ। তোমরা কি ঘুড়ি দেখেছো কখনো? ঘুড়ি ওড়াতে পারো সবাই? হ্যাঁ, আমরা ঘুড়িও দেখেছি, তাই না? ঘুড়ি বিভিন্ন রঙের হয়, লাল হয়, নীল হয়, সবুজ হয়, হলুদ হয়, তুমি যে কোনো রঙের ঘুড়ি কালার করতে পারো। আচ্ছা শিক্ষার্থীরা, এবার আমরা এইচ নাম্বারে চলে যাই। দেখো এখানে কি আছে, আইস ইওর ক্লোজ, আমার এখানে শব্দগুলো আমি এলোমেলো করে দিয়েছি। তাহলে এটা আমি সাজাবো কিভাবে, দেখো প্রথমে আমি লিখব ক্লোজ ইওর, খেয়াল করো, ক্লোজ ইওর আইস, ক্লোজ ইওর আইস, তোমার চোখ বন্ধ করো। তাহলে ক্লোজের বাংলা হচ্ছে বন্ধ করা, ইওর হচ্ছে তোমার, আইস হচ্ছে চোখ। যেহেতু আমাদের দুইটা চোখ, এজন্য আমরা এস বসিয়েছি, ঠিক আছে। তাহলে ক্লোজ ইওর আইস, তোমার চোখ বন্ধ করো। আমাদের সবার চোখ আছে, আমার দুইটা চোখ আছে, তোমার দুইটা চোখ আছে, প্রত্যেকটা মানুষেরই দুইটি করে চোখ থাকে। এরপরে আই নাম্বারে আমরা চলে আসি। দেখো এই শব্দগুলো একটু খেয়াল করি, নাইস ডে এ ইটস, তাহলে আমি এটাকে কিভাবে সাজিয়ে বাক্য তৈরি করব, দেখো ইটস এ নাইস ডে, ইহা একটি সুন্দর দিন। নাইসের বাংলা হচ্ছে সুন্দর, আর ডের বাংলা হচ্ছে দিন। তাহলে আমরা দেখো এখানে কি, ইটস এ নাইস ডে, ইহা একটি সুন্দর দিন, তাই না? অনেক সময় আমাদের দিনের আবহাওয়া ভালো থাকলে, ঠান্ডা থাকলে আমরা অনেক সময় বলি আজকের দিনটা খুব সুন্দর, তাই না? তখন আমরা এটা ইংলিশে বলতে পারি, ইটস এ নাইস ডে, ইহা একটি সুন্দর দিন। আচ্ছা এরপরে আমরা জে নাম্বারে চলে আসি। দেখো সামথিং রিমা সিস, তাহলে এখানেও আমার শব্দগুলো আমি এলোমেলো করে বসিয়েছি, আর এই শব্দগুলো আমি এখানে সাজিয়ে লিখব, খেয়াল করো। প্রথমে লিখব রিমা সিস সামথিং, দেখো এখানে লিখেছি রিমা সিস সামথিং, রিমা কিছু দেখতে পায়। রিমা হচ্ছে একজনের নাম, সিস হচ্ছে দেখা, আর সামথিং হচ্ছে কিছু, কোনো কিছু। তাহলে রিমা কিছু দেখতে পায়। আমরা এবার প্রথম থেকে আবার একটু পড়ি, দেখি তো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে
এই শব্দগুলো এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে যে বাক্য তৈরি করেছি সাজিয়ে লিখেছি এটা আমরা আজকে শিখলাম। আশা করি তোমরা বাসায় সবাই এগুলো খুব ভালো করে মুখস্থ করবে এবং নিজেরাও কিছু কিছু এলোমেলো শব্দ তৈরি করে বাক্য তৈরি করবে। আর যদি নিজেরা না পারো তাহলে বাড়িতে অবশ্যই বড়দের সাহায্য নিয়ে এই কাজটি করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।